নদীগর্ভ ড্রেজিং এর নামে নদীগর্ভ থেকে বালি তুলে পাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলেন স্থানীয় মহিলারা। স্থানীয় সূত্রে জানা গেছে গত ছ মাসেরও বেশি সময় ধরে বাঁকুড়ার শালতোরা থানার শালমা এলাকায় দামোদর নদে ড্রেজিং এর কাজ করছে একটি সংস্থা। ড্রেজিং এর ফলে যে বালি নদী গর্ভ থেকে তোলা হচ্ছে তা লরি বোঝাই হয়ে কালিদাসপুর হয়ে চলে যাচ্ছে মেজিয়ার দিকে। দিনে এভাবে কয়েকশো বালি বোঝাই লরি যাতায়াত করছে এই রাস্তায়। লরির বহন ক্ষমতার তুলনায় লাগাতার বেশি পরিমাণ বালি পরিবহনের ফলে ক্রমশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ওই রাস্তার একটা অংশ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। স্থানীয়দের দাবি, ড্রেজিং এর নাম করে এভাবে আসলে দামোদরের বালি পাচার করা হচ্ছে অন্যত্র। অবিলম্বে এই বালি পাচার বন্ধের দাবিতে গতকাল থেকে আন্দোলনে নামে কালিদাসপুর কলিয়ারি সংলগ্ন শালচুর ও গোপালনগর গ্রামের বাসিন্দারা। আমাদের একই বক্তব্য, এতদিন এমএলএ এমপি কোথায় ছিলেন? তারা কি এতদিন জানতে পারেননি যে এখানে কি হচ্ছে কি না? আমরা আজ চার দিন তিন রাত বসে আছি এখানে, এতদিন কি উনি দেখতে পাননি না শুনতে পাননি? আমাদের তো এতগুলো চ্যানেল বেরিয়েছে, উনি কি একদিনও দেখেননি যে এখানে কি হচ্ছে? আমাদের রাস্তার অবস্থা কি উনি জানেন না? উনি আজ আমাদের অবরোধ দেখে এতদিন পর, পাঁচ চার দিন পর, তিন রাত পর উনি আসছেন, এতদিন উনি কোথায় ছিলেন? আমার এটি বলার উদ্দেশ্য, উনি এতদিন কোথায় ছিলেন? আর উনি যদি ছিলেন তো এতদিন আসেননি কেন? এই অবরোধ চালাননি কেন? আমরা অবরোধ চালাচ্ছি, আমরা অবরোধ চালিয়ে যাব। এটা লিগ্যালভাবে চলতো, তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন এতক্ষণ এনাদের যারা আন্দোলনে বসে আছেন ওনাদেরকে ঠেঙিয়ে বেরিয়ে তুলে দিতেন যদি লিগ্যালভাবে চলতো। লিগ্যালভাবে চলছে না বলে পুলিশ এখানে আসছে না। দেখুন, ইনলিগাল ভাবেই তো চলছে, তা নাহলে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত চালু করছে না কেন? কি মনে হচ্ছে কারা জড়িত? জড়িত দেখুন, এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকার ছাড়া কারা চালাতে পারে? কাদের এত ক্ষমতা আছে? বর্তমান সরকার যারা আছেন তারাই এরকম করছেন। দেখুন, আমি পুলিশ প্রশাসনকে বারংবার জানিয়েছি, আমাদের বিএমএস থেকে আমাদের অরূপদা জানিয়েছেন, উনি লিখিত জমা করেছেন, আমাকেও দিয়েছেন, আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আমি শালতোরার ওসিকে জিজ্ঞেস করেছিলাম, উনি দাদা এগুলো যে বালি যে চলছে, এখানে প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এখানে স্কুলের বাচ্চাদের যে বাস যায় সেই বাসও বিভিন্ন সময় আটকে যায়, তো এগুলো বলার পর ওনারা বলছেন না এটা নদী ড্রেসিং হচ্ছে যার ফলে বালিটা তোলা হচ্ছে। কিন্তু যদি ড্রেসিংয়েই হয়ে থাকে তাহলে সেই বালিগুলো কোথায় যাচ্ছে? বালি তো কোথাও স্টক হচ্ছে নিশ্চয়ই, কোথায় স্টক হচ্ছে কীভাবে হচ্ছে আমরা কিছুই জানি না। অথচ আমাদেরকে বলা হচ্ছে যে না নদী সংস্কার হচ্ছে। দেখুন রাস্তার অবস্থা আপনারা দেখছেন, এই অবৈধ বালি গাড়ি যেখানে 10 টন যাওয়ার কথা সেখানে 12 টন 14 টন বালি যাচ্ছে, যার ফলে রাস্তার অবস্থা এরকম দুরবস্থা। এসিএল এর রাস্তা হলেও দেখুন এখন তো বালি তো চলাচল মানে পারাপার করছে বালি গাড়ি, প্রশাসনকে তো এটা দেখার প্রয়োজন আছে। প্রশাসন কেন স্টেপ নিচ্ছেন না? পুলিশ প্রশাসন তো আগে এগিয়ে আসবেন। দেখুন যেখানে অন্যায়ের প্রতিবাদ হবে সেখানে বিজেপি সবসময় আছে, ছিল এবং থাকবে। আমরা রবিবার থেকে আটকে আছি, অবৈধ হলে কেউ আসে? অবৈধ না, আমরা জানি, আমরা পেপার পাচ্ছি, কাগজ পাচ্ছি, সব অরিজিনাল পাচ্ছি, আমরা নেটে দেখে নিচ্ছি না অরিজিনাল, তাহলে আমরা অবৈধ কি করে বুঝবো? সবই তো বোঝেন, এটা মাপা টাকা পয়সার মধ্যে থাকি, এবার চার দিন দাঁড়িয়ে যাওয়া মানে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা হয়। এরপরে আমরা যেতে গেলে রাস্তায় খরচা আছে, সেই খরচা থাকবে না, রাস্তায় আরও বিভ্রান্তি আসবে। কতটা যায় সম্পত্তি রাখতে পারবো না, সম্পত্তি থুয়ে চলে যেতে হবে, তার কারণ কিস্তির গাড়ি সে তো আর শুনবে না, মর্তি মরণ আমাদের হবে আর কি হবে। আমি তো আমার পেছনে তো দেখিনি, ওই 25-30টা হবে। কালিদাসপুর কলিয়ারির কাটা ঘরের সামনে লাগাতার পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন মহিলারা।
রাস্তা ছাড়ায় যে দাবিটা করেছেন ওটা আমরা ড্রেজিং কোম্পানির সঙ্গে আজকে মিটিংও করেছিলাম এবং ওনারা রাজি হয়েছেন যে রাস্তা ছাড়ায় ওনারা করে দেবে। সেটা নিয়ে আমরা অবরোধকারীদের সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু এখন ওনারা ওই দাবি থেকে আবার সরে আসছেন। ওনারা আরও ওদের মূল দাবি হচ্ছে যে ওদের ওখানে কাজ দিতে হবে, এবার সেটা নিয়েও আমরা আলোচনা করছি। দেখা যাচ্ছে সেটা কি সম্ভব সম্ভব বলতে দেখুন, আমরা তো আমরা ওই ড্রেজিং কোম্পানির সঙ্গে বলছি, ওরা ওদের যেটা ম্যানুয়াল লেবার যেটুকু দরকার সেটুকু বলছেন লোকাল পিপুলের মধ্য থেকেই নেবেন, এবং অলরেডি এখন ওনারা বলছেন যে ওদের মাধ্যম থেকেই লোক নিচ্ছে। দেখেছি মানে, এবং আমাদের মাইন্স আর মিনারেলস ডিপার্টমেন্টের থেকে আমাদের আমরা যেটুকু আমাদের কাছে তথ্য আছে তার মাধ্যমে লেখা আছে যে বৈধ। ওনারা আরেকটা দাবি করছেন যদি মেশিনের দ্বারা বালি তোলা হয় সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, মানে অর্থের সাহায্য চাইছেন, সেটা কি কখনো সম্ভব? সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ দিকেও বলতে পারবো না এ বিষয়ে। দেখুন আমি এ বিষয়ে অবগত নই, এই কারণেই যে যারা এখানে কাজ করতে এসছেন তারা আমার কাছে কোনো দিনেই আসেননি পরিষ্কারভাবে। এই বিষয়ে এরা যতটুকু করছে আমার কাছে নজরে নেই, আমি দ্বারস্থ হয়েছিলাম সরকারি ডিপার্টমেন্টে যে এইগুলো কী চলছে আমার এলাকায়, অথচ আমি জানছি না, অথচ এই জায়গায় এই চলছে, এ বিষয়ে আমার কাছে কিছু নজর নেই। আইন আইনের পথেই চলবে, এটুকুই আমি বলবো। আজ বিরোধীরা বলছে যে আপনারা আজকে বিধায়ক এলাকে এসে শাসক দলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করেছে, এটা নাকি শাসক দলের মদতে এইভাবে অবৈধভাবেই বাড়ি চলছে? উনি নাটক করতে এসছেন, আগেই আমি বলেছিলাম যে উনি দেখবেন কোভিড-19 পিরিয়ডে এই 2 বছর থাকাকালীন আপদ বিপদের পাশে কোনো দিনই থাকেনি, আজও সেই নাটক করেই চলে গেছেন। আর কোনো দিনেই দেখবেন এলাকায় 2 বছর ধরে কোনো জায়গাতেই দেখুন আমাদের উন্নয়ন থমকে নেই, তৃণমূল কংগ্রেসের দ্বারাই উন্নয়ন কিন্তু চলেই যাচ্ছে, অব্যাহত রয়েছে। এখনও দেখতে পাবেন শালতলা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে শালতলা হসপিটাল রয়েছে সেখানে কোভিড-19 বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং কিন্তু আমাদের সরকারের দ্বারাই হচ্ছে, ওনার দ্বারা এই যে 2 বছর হয়েছে কোনো মানুষের জনসেবামূলক একটা কাজ করেছেন এটা দেখাতে পারবেন আমার নজরে নেই। আন্দোলন করছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।